আমাদের কালচারে যেমন ভূত চতুর্দশী, পৃথিবীর আরেক প্রান্তে অনেক দেশে পালন করা হয় হ্যালোইন। এই হ্যালোইনের সাথে যুক্ত ট্রিক অর ট্রিট প্রথার সাথে আমরা সবাই হয়তো ওয়াকিবহাল। গ্লোবালাইজেশনের সময় যেখানে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে অনেক রকমের রীতি নীতি আদব কায়দা অনুসরণ করে আপন করে নিয়েছি, ঠিক তেমনটা কিন্তু হ্যালোইনের ক্ষেত্রে প্রযোজ্য না। কারণটা কি তা খুব একটা স্পষ্ট করে কারোরই জানা নেই। হয়তো আগামী দিনে হ্যালোইন আমাদের ভারতবর্ষেও খুব জাঁকজমক করে উৎসব হিসেবে পালন করা হবে। কিছুদিন আগে আমার এক ছাত্রী আমার কাছে পড়তে এসে একটা অদ্ভুত প্রশ্ন করে, দিদি আমার বন্ধুদের বললাম হ্যালোইন পার্টি করব, কিন্তু ইন্টারেস্ট দেখালো না কেউ, কেন গো? এই প্রশ্নটা আমারও। আচ্ছা আপনারা বলতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা কি ভূত প্রেতের হাতছানি আর রোমাঞ্চ এখন আর উপভোগ করি না? ছোটবেলায় যে ভূতের গল্প শোনার জন্য আমাদের উৎসাহের শেষ থাকতো না, সেই ভূতের গল্পের আকর্ষণ কি হারিয়ে যাচ্ছে? আসুন আপনাদের এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। হেমন্তের সন্ধে, ভোরের দিকে বেশ ঠান্ডা লাগলেও সন্ধ্যেবেলাটা মোটের ওপর বেশ মনোরম। সেই প্যাঁচ প্যাঁচানো গরম আর এক নাগাড়ে টানা বৃষ্টি থেকে রেহাই পাওয়া গেছে। আমাদের গল্পে দুজন চরিত্র, একজন মাস্টারমশাই আর একজন তার ছাত্র। মাস্টারমশাইয়ের বয়স একদমই বেশি না, সবে কলেজ পাশ করে চাকরির পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে, দু তিনটে টিউশন জুটে গেছে আর তার থেকে যা পায় তাতে হাত খরচার টাকাটা ভালো মতো উঠে না আসলেও অনেকটাই সাহায্য হয়। এই বয়সে কাঁচা টাকা হাতে পাওয়ার জন্য অনেক যুবকদেরই জেদ চেপে বসে। আমাদের এই গল্পের অল্প বয়সী মাস্টারমশাই নিজের বেকারত্ব নিয়ে পেজায় বিষণ্ণতা আর হতাশায় ভোগে। ব্যাপারটা স্বাভাবিক, কলেজ পাশ করেছেন সেই দেখতে গেলে 3 বছর হয়ে গেল, তার সবকটা ছাত্রছাত্রী যে সমান বুদ্ধিমত্তার অধিকারী এরকমটা নয়। কাউকে কাউকে পড়িয়ে সে ভীষণ আনন্দ পায় আর কাউকে কাউকে সে 2 টাকার লোভে বিরক্ত হলেও পড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়টারই উদাহরণ আজকে আমাদের গল্পের তৃতীয় চরিত্র অর্থাৎ ছাত্রী, যার বয়স এই ধরা যাক 12-13 হবে। পড়ায় তার একদম মন নেই, পড়তে আসার সময় সে ঘুরে ঘুরে অনেকটা সময় নষ্ট করে ঢোকে। দেরি করে পড়তে আসার জন্য সে কম বকুনি খায়নি আজ অব্দি। তবে বেশি বকতেও আজকাল ভয় করে কি না, নরম মনের কচিকাচারা কখন বাবা মাকে গিয়ে নালিশ ঠুকে দেবে আর সব দোষ গিয়ে পড়বে মাস্টারের উপর। তারাই তো সমাজ গড়ার কারিগর, তাই ছাত্রছাত্রী মানুষ না হয়ে যদি বাদর গোছের কোনো প্রাণীকে অনুকরণ করে বড় হতে চায় তার দায় অবশ্যই মাস্টারের। কিন্তু আজকে ছাত্রী মোটেও দেরি করে আসেনি, সে ঠিক সন্ধ্যে 7টায় ঢুকে পড়েছে মাস্টারমশাই যে ঘরটাতে পড়ান অর্থাৎ তার বাড়ির বাইরের দিকে বসার ঘরে। এসে এসে জানিয়ে দিল সে কোনো রকম পড়া করে আসেনি। শুধু তাই নয়, মাস্টারমশাইয়ের দেওয়া বাড়ির কাজ সেই সব প্রশ্নের একটা উত্তর লেখার সময় নাকি সে পায়নি। মাস্টারমশাই তাকে প্রথমে বোঝানোর চেষ্টা করলো যে এরকম করলে সে পিছিয়ে পড়বে, তারপর লেখার খাতা খুলে বসিয়ে দিল বই দেখে দেখে প্রশ্নের উত্তর লিখতে। ছাত্রের হাতে লেখা দেখলে তার প্রচণ্ড বিরক্তি এসে যায় আর বানান ভুলের বহর দেখলে যে কোনো কারোরই মাথা গরম হয়ে যাবে। আজকে সারাদিন ধরেই মাস্টারমশাইয়ের মাথাটা ব্যথা করছিল, এতবার চা খাওয়া হয়ে গেছে যে আর একবার চা চাইতে নিজেরই কেমন একটা লাগলো, এবার না কমলে ওষুধ খেতেই হবে। ইচ্ছে করছিল বাইরে গিয়ে একটু পায়চারি করে আসার, কিন্তু এই ছাত্রীকে একা রেখে কোথাও যাওয়ার জো আছে নাকি? খুব অস্থির লাগছে আজকে, ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। তাই অগত্যা মাস্টারমশাই খবরের কাগজ টেনে নিয়ে বিনোদনের পাতাটা খুলে চোখ বোলাতে লাগলো। এভাবে কতক্ষণ কেটে গেছে কারোরই খেয়াল নেই। ছাত্রী হঠাৎ বলে উঠল, দাদা আমাকে আজ একটু আগে ছেড়ে দেবে?
কেন রে? এমনি আজকে তো তাড়াতাড়ি এসেছি। তাড়াতাড়ি কোথায়? 7টায় আসার কথা তাই এসেছিস, অন্যান্য দিন তো 1 ঘন্টা লেটে ঢুকিস। আজকে একটু তাড়াতাড়ি ছুটি দাও না দাদা। আরে এরকম করলে সিলেবাস শেষ হবে কি করে? আজকের দিনটাই তো, ব্যাস তারপর তো পুজোর ছুটি। ওই জন্যই তো দাদা, পড়াতে একেবারে মন বসছে না। কত দূর হয়েছে লেখা? আর 2টো কোয়েশ্চেনের আনসার বাকি। ঠিক আছে, বাকি 2টো বাড়িতে লিখে নিস, আজ একটু ইতিহাস পড়িয়ে ছেড়ে দিচ্ছি। দাদা প্লিজ। আগের দিনের চ্যাপ্টারটা তো কমপ্লিট করতে হবে, 2টো পেজ তো মোট। দাদা ইতিহাস মানে তো অতীত, মানে ভূত। ইতিহাস হলো ভূতের গল্প? তাহলে ভূত আছে? এই রে ফাঁকিবাজি কথা যত। বলো না দাদা, তুমি কি ভূতে বিশ্বাস করো? না, ভূত বলে কিচ্ছু হয় না। বাংলা স্যার যে বললো ভূত মানে অতীত, মারা গেলে তো সবাই ভূত হয়ে যায়, তাদের কথাই তো ইতিহাসে যেটা আমরা পড়ি, তাহলে তো ভূত আছে। আরে এই ভূত সেই ভূত আলাদা। কত রকমের ভূত আছে? তুমি কখনো ভূত দেখেছো দাদা? না, ওসব বাজে কথা। মাসি দরজাটা খুলে দাও তো। মাসি কোথায় যে চায় সবাই দরকারের সময়? আচ্ছা ভূতের কথা বাজে কথা কেন? তাহলে আমরা অতীতের কথা নিয়ে এত মাথামাতি করি কেন? উফ, দাঁড়া দেখি কে আসলো। তুই এবার চ্যাপ্টারটা খোল বাজে না বকে, আমি আসছি। ছাত্রী এবার বাধ্য হয়ে ইতিহাস বইটা বার করে খুলে বসল। মাস্টারমশাই উঠে আস্তে আস্তে দরজার দিকে গেল, মুখে তার একরাশ বিরক্তি। দরজাটা খুলতেই সে যা দেখল, তার পা থেকে মাথা অবধি ঠান্ডা স্রোত বয়ে গেল। তুই আজকে একটু দেরি হয়ে গেল আসতে, বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই খুব জ্যাম। কি হলো দাদা, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আমি সত্যি কথা বলছি। মাস্টার মশাইয়ের বাড়ির বসার ঘর তখন ফাঁকা, কেউ নেই, শুধু ইতিহাস বইটা খোলা পড়ে আছে। মাস্টার মশাই এখনো দোরগোড়ায় দাঁড়িয়ে। এও কি সম্ভব? আমাদের আজকের গল্প ভূতে ইয়ার কি? মাস্টারমশাইয়ের কণ্ঠে শুভায়ু চ্যাটার্জি, ছাত্রীর কণ্ঠে রূপকথা ঘোষ দস্তিদার। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, নিজে তো করবেনই, অন্যদেরকে দিয়েও করাবেন। ধন্যবাদ।